আজকে আমরা এক্সারসাইজ 2.2 এর কোশ্চেন নাম্বার 19 20 এন্ড 21 এই তিনটাকে নিয়ে আলোচনা করব। তো এর আগেই অনেকগুলো পার্টে 1 থেকে 18 অব্দি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল, তো সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই কোশ্চেন নাম্বার 19টা দেখা যাক। এখানে দেওয়া আছে cos ইনভার্স cos 7π/6, তো এটাকে কিন্তু 7π/6 লেখা যাবে না। কেন? cos ইনভার্স এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তো এখানে 7π/6 দেওয়া আছে, এটা কিন্তু পাই এর থেকে বেশি। তো আমরা কি করব, আমরা এখানটা লিখছি 2 × 90 − π/6 করেছি, 2 × 90 + π/6 করেছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে cos π/6। কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা হচ্ছে 3 নম্বর কোয়াড্রেন্টে, অল সাইন 10, 3 নম্বর কোয়াড্রেন্টে cosটা নেগেটিভ হয়। এবার আরেকটা সমস্যা তৈরি হলো এই মাইনাস সাইনটাকে নিয়ে, তাহলে আমরা কি করব, এই মাইনাস সাইনটাকে আমরা অ্যাঙ্গেলে দিতে পারবো না, মানে মাইনাস cos π/6 এটাকে কিন্তু এরকম ভাবে লেখা যায় না, যে cos −π/6 এরকম ভাবে লেখা যায় না, কারণ সেই একই কারণ বলবো, cos ইনভার্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে অ্যাঙ্গেলে মাইনাস সাইনটাকে রাখা যাবে না। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটাকে লেখা যেতে পারে 2 × π/2 −π/6, এটা লিখে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করে দিলাম, তাহলে কত হবে, এটা হচ্ছে cos ইনভার্স cos 5π/6 হয়ে যাবে। এবার দেখো cos ইনভার্স আর cosটা উঠে যাবে, তাহলে আনসারটা হচ্ছে 5π/6, এখানে কারেক্ট আনসার হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে sin π/3 −sin ইনভার্স −1/2, তো আমরা কি করছি দেখো, π/3 − sin ইনভার্স 1/2 এর জায়গায় আমরা লিখতে পারি sin 30°, মানে π/6। নেক্সট এখানে মাইনাস সাইন রয়েছে, তাহলে আমরা কি করব, মাইনাস সাইনটাকে অ্যাঙ্গেলে পাঠিয়ে দেব, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হচ্ছে −π/6। অ্যাঙ্গেলে কেন পাঠালাম, সাইন ইনভার্স এর রেঞ্জ হচ্ছে −π/2 থেকে +π/2 এর মধ্যে, সেই কারণে আমরা মাইনাস সাইনটাকে অ্যাঙ্গেলে পাঠিয়ে দিয়েছি। তাহলে কত হচ্ছে, π/3 − এখানে সাইন ইনভার্স আর সাইনটা উঠে যাবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে −π/6। তাহলে এটাকে লেখা যেতে পারে π/3 + π/6, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে sin π/2। sin π/2 এর ভ্যালু কত, sin π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে tan ইনভার্স √3 মাইনাস দেওয়া হচ্ছে cot ইনভার্স −√3, তো আমরা কি করব, tan কত ডিগ্রিতে √3 হয়, tan 60°তে ভ্যালুটা হচ্ছে √3, তাহলে এখানটা লেখা যেতে পারে tan π/3, আর cot কততে √3 হয়, 30°তে হয়, তাহলে এখানটা লেখা যেতে পারে cot π/6। আচ্ছা বলো তো cot ইনভার্স এর রেঞ্জ কত, cot ইনভার্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই অবধি, তাহলে এখানে অ্যাঙ্গেলে আমরা মাইনাস সাইনটা পাঠাতে পারবো না, আমরা মাইনাস সাইনটা অ্যাঙ্গেলে পাঠাতে পারবো না, তাহলে কি করতে হবে, এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ করেছি, তাহলে এটাকে লেখা যেতে পারে cot 2 × 90 − π/6 লেখা যেতে পারে, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 10, তাহলে এটা পাওয়া যাবে π/3, এখানটা হচ্ছে cot ইনভার্স cot, আচ্ছা π − π/6, তাহলে কত হবে, 5π/6 হয়ে যাবে, তাহলে এখান থেকে cot ইনভার্স আর cotটা ক্যান্সেল হবে, তাহলে পাওয়া যাচ্ছে 5π/6।
তো এটাকে আমরা এলসিএম করে মাইনাস করতে পারবো, তাহলে এখানটা হচ্ছে 2 পাই মাইনাস 5 পাই, তাহলে হচ্ছে মাইনাস 3 পাই বাই 6 ক্যান্সেল করলে হচ্ছে মাইনাস 5 বাই 2। এখানে কারেক্ট আনসার হচ্ছে বি এরটা।